মধ্যে আসছি কিস্তিনে তাইছি, আমার জামাই হলো ভ্যান চালায় রাস্তায় গেলে পিডাই পুলিশে, এখন আমরা টাকা দিয়ে মুখোহানের তা কিস্তি দিয়ে মুখোহানের তা খাইয়েই তো বাঁচতে পারি না, কিস্তি এলার আবার তেইশে বসে রয়েছি, কিস্তি না দিলে এবার ঝামেলা করে হারা। লকডাউনের সময় বাইরে যাওয়া নিষেধ, রাস্তাঘাটে গেলে পুলিশে পিডাই, তাহলে ওনরা কিস্তি নিতে আসে কেমনি? ওনরা তো ঠিকই বাড়ি বাড়ি আইসে আসে কিস্তি নেয়, আমরা কিভাবে দেবো? খাইয়েই তো বাঁচতে পারি না, ভ্যান চালায় ভ্যান নিয়ে রাস্তায় গেলে পি দেয়। আমি কি বলবো আপনার, এখন আমাদের ছুটি ঘোষণা করে নেই, আমাদের অফিস থেকে কোনো সেরকম কোনো নির্দেশ নাই যে আমরা বন্ধ রাখবো বা এরকম, আমাদের বন্ধের ঘোষণা দিয়ে দিলে আমরা বন্ধ দিয়ে নেবে না নেবে না। গতবার কিস্তি দেয় নাই, সেদিন আমাদের তো অনেক সুদ দিয়ে গেছে, লাভ নেই, এখন আবার কিস্তি বন্ধ দিলে হ্যাঁ সেটা আবার অনেক সুদ নিয়ে যাবে। কোন ব্যাংকের? গ্রামীণ ব্যাংক। সরকারের খাওয়ান ঠাওয়ান দিয়ে যাও, এই লকডাউন দিছে কে কিস্তি কোথা তো তুমি কামনা করতে পারলে, এখানে সরকারে আমাকে খাওয়ান দেখো একশো পঞ্চাশ টাকা।